আমার আজকে ভিডিওতে আপনাদের জন্য থাকছে নিত্যদিনে রান্না করার মতো একটি বেসিক রেসিপি। নর্মালি আমার কাছে এই রেসিপি অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। যারা নতুন রান্না শিখছেন তাদের আশা করছি উপকারে আসবে। তো প্রথম রেসিপি শুরু করার জন্য এখানে নিয়ে নিয়েছি জালি কুমড়া বা চাল কুমড়া যাই বলেন, এখন এটাকে কেটে নিতে হবে। এখন এভাবে একটি কাটার দিয়ে ভালো করে ছুলে নেবেন। আর এই ভাজিটা করার জন্য অবশ্যই জালি কুমড়াটা কুচি দেখে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তো একদম একটা কুচি জালি কুমড়া নিয়েছি। উপরের অংশটা ছুলে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে, উপরে যে আঠালো অংশ থাকে সেটা যাতে চলে যায়। তারপর এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে, ছুরি বা বটি যা দিয়েই কাটেন এভাবে যাতে সমান হয় পিসগুলো সেটা খেয়াল রেখে কেটে নিতে হবে। তো আপনি যতটুকু ভাজি করবেন সেই অনুযায়ী আপনারা সেই কয়টা পিস নিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নেবেন মোরব্বার মতন করে। এতে করে কি হয় যে মশলা দিয়ে যখন মাখিয়ে রাখবেন তখন হচ্ছে মশলাটা এর ভেতরে সুন্দর করে ঢুকে যাবে। তো এভাবে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেচে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এভাবে করে সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো কাটার পরে আবার ধোয়ার কারণ হচ্ছে ভেতর থেকে যে সামান্য একটু কষ বের হয় সেগুলো যাতে চলে যায়। তো এভাবে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে 5 থেকে 6 মিনিটের জন্য স্ট্রেনারে আমি রেখে দেব, যাতে করে এর ভেতরে যে পানিটুকু থাকবে সেই পানিটুকু যাতে বের হয়ে যায়। তো এভাবে ভালো করে ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখন এই পানিগুলো ঝরানোর জন্য 5 থেকে 6 মিনিট স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। এখন আমাকে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, তাই এখানে লবণ নিয়ে নিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া। তো সবগুলো এখন একসাথে মিশিয়ে নিতে হবে এভাবে, যাতে কোনো অংশে যাতে কোনো মশলার পরিমাণটা একটু কম বেশি না হয়। তো এখন এগুলোকে সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেবেন। এতে করে ভেতরে প্রতিটা হোলের ভেতরে সুন্দর করে মশলাটা ঢুকে যাবে। আর যখন আপনি এটি ভাজি করবেন তখন ভিতরের অংশটাও সেম লাগবে যেমনটা না উপরের অংশ লাগে। এই ভিডিওগুলো মেনলি একদমই বেসিক ভিডিও, এগুলো সাধারণত যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলার আছেন তাদের জন্য অনেক উপকারে আসে। তারা অনেকেই কমেন্ট বক্সে জানান যে হ্যাঁ আপু, এই ভিডিওগুলো আমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগে। তো আমাদের এরকম রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করবেন, তো তাদের উৎসাহেই আর কি আমার এই বেসিক ভিডিওগুলো বানানো। দেখতে পাচ্ছেন ভালো করে মাখানো শেষ হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমরা এক এক করে ভেজে নেব। আর মেরিনেট করে রাখার একটাই কারণ যে যাতে ভেতরে এর মশলাটা ভালো করে ঢুকে যায়। এতে করে রান্নাটা শেষ হওয়ার পর ভাজির মধ্যে যে একটা জুসি জুসি ভাব থাকে সেটা খেতে খুবই ভালো লাগে। মিডিয়াম টু হাই হিটে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব এক পাশ। তারপর উল্টে দিয়ে আবার 10 থেকে 15 মিনিটের মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও ভাজতে পারেন। তো এবার এটা যেহেতু একদম পাতলা করে কাটা, এত বেশি প্রয়োজন নেই যে ঢাকনা দিয়ে ঢেকে একদম খুব বেশি হিটে ভাজার জন্য, এটা এমনিতেই সুন্দর করে হয়ে যাবে। আরেকটি ইম্পর্ট্যান্ট কথা যে এই ভাজিটা এত বেশি কড়া করে ভাজবেন না, এতে করে কিন্তু এর যে আসল স্বাদ সেটা কিন্তু চলে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ ভেজে নিয়েছি। এভাবে লাইট ব্রাউন হলেই আপনারা তুলে নেবেন আর গরম ভাতের সাথে গরম গরম খেয়ে নেবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।